জাহাঙ্গীরকে অনেকে মনে করছে তাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে এই মুনিয়া হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার অভিযোগে, সেখানে তাকে অব্যাহতি দেওয়া হলো পুলিশের তদন্ত রিপোর্টে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই অব্যাহতি দেওয়ার পরেও তার প্রভাব রয়ে গেছে, এই সাম্প্রতিক গ্রেপ্তার কাণ্ডগুলোতেও তার হাত রয়েছে। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি এই ব্যাপারে কোনোই কমেন্ট করব না, এগুলো ক্রাইম রিপোর্ট, ম্যাজিস্ট্রেট, পুলিশ, এদের কাজ। যদি আইনের শাসন থাকে তাহলে এদের বিচার হবে, না থাকলে একে আরেকজনকে জড়িয়ে ফাঁসিয়ে দেবে। এখন মেইন ক্রিমিনাল হচ্ছে হাসিনা, বেনাজির, শফিউদ্দিন, আজিজ, তারপরে এই যে পুলিশের হারুন, এই গ্যাংগুলো, মন্ত্রীগুলো, এরা চোর ডাকাত বদমাইশ দেশ বিক্রি করে দিচ্ছে, ভারতের দালাল এরা। তো ওদের কথা না বলে তাদের চেলা চামুন্ডারা এ ওকে ব্যবহার করছে, এর বিরুদ্ধে ও যাচ্ছে, এগুলো তো আমার জানারও দরকার নেই। আমি তো আনভীরের নামও তো আমার মুখ দিয়ে আসতো না, শুনতে শুনতে এখন মনে হয়েছে আনভীর নামে কোনো মুসলমানদের নাম হতে পারে না। সুতরাং এনিওয়ে, তো এদের এই পরিমাণ কি পরিমণি পরিমণি এই নামগুলো তো আমার মুখ দিয়ে আসে না, এদের সম্বন্ধে কি আমরা কেন আলোচনা করব, সময় নষ্ট করব। তো এদিকে স্যার আরেকটি কথা, যে বাজারে চাউর হয়েছে যে বেনজির এবং হারুন তাদের মাঝে যে দ্বন্দ্বটা, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমার কি পুলিশ স্টেটে এই এক চোরের সঙ্গে আরেক চোরের ভাগ বটবরা নিয়ে আমার আমারি হয় ঝগড়া হয়, এগুলো পাড়ার ছেলেরা মুখরোচক আলোচনা হতে পারে, আমি মনে করি না নাগরিক টিভির এটা নিয়ে ফলাও করে ওদের ইত্যাদি ইত্যাদি এ ধরনের লোকজন বলে এদেরকে লাথি দিয়ে বের করে দেওয়ার কথা স্মৃতির থেকেও। এরা, এদের বিচার হবে না যতদিন হাসিনা আছে, এক পক্ষের বিচার হলে আরেক পক্ষ বেঁচে থাকবে। বসুন্ধরা, কিন্তু স্যার আবার এভাবে অনেকে বলার চেষ্টা করছে যে এটি নাকি একটি পাতানো খেলা, যে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখিয়ে আসলে মূল বিষয় থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখা হচ্ছে। পাতানো নাও হতে পারে, যেমন ওই যে পরিমণির ওই যে লাইভ শো আধা ঘন্টা, সেখানে বলছে হারুন, হারুন ভাই বলেছে তুমি দরজা খুলবে না, তারপরেও দরজা খুলতে হলো, কেননা ওখানে বেনজির ভাইয়ের লোকজন এসে তার দরজা টরজা ভেঙে তাকে গ্রেপ্তার করলো, ইয়াবা ট্যাবলেট আর মদের বোতল বের করলো। এখন তাদের ভিতরে দ্বন্দ্ব হতেই পারে, এক চোর আরেক চোরের বখরাতে হাত দিলে ওদের ভিতরে মারামারি হয়, এটা নিয়ে আমরা কেন সময় নষ্ট করবো। এদিকে স্যার আজকে আবার আরেকটি যে খবর আসলো সেটি হচ্ছে যে ডিবির এই তদন্ত কাজের একজন কর্মকর্তা সাকলাইন তার নাম, তিনি তাকে একটা ফুটেজে দেখা গিয়েছে যে তিনি 18 ঘন্টা পরিমণির সাথে তিনি একটি ঘরে ছিলেন। তাতে আমার কি কার কি যায় আসে? তো যেটা এখানে একটি সিগনিফিকেন্ট বিষয় সেটি হচ্ছে যে সাধারণত আমাদের পুলিশের কোনো দোষ ত্রুটি কিন্তু আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে কিন্তু আসে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই ডিবিরই একটি পুলিশ কর্মকর্তার সাথে পরিমণির সম্পর্কের বিষয়টি ওপেনলি সবগুলো মিডিয়াতে তারা একদম তারা ফুটেজ সহ দেখাচ্ছে, তারা সিসি ফুটেজ দেখিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছে। তো এই যে পুলিশের বিরুদ্ধে এটা প্রভু বলেছে তাই দাস সাংবাদিকরা সেটা ব্যবহার করছে, অনুমতি দিয়েছে বলে ব্যবহার করছে, এগুলো তো মুখরোচক আফটার ডিনার আলোচনা হতে পারে প্রাইভেট বাড়িতে বসে, হই হই হা হা করে হেসে হেসে কফি টেবিলে আড্ডা মারা যেতে পারে। তো স্যার আমি আমি এটাই জানতে চাচ্ছি তাহলে স্যার, যে এই যে আমাদের যে তাহলে এই যে মুখরোচক সংবাদগুলো যে ইদানিং পরিবেশন করা হচ্ছে, যে এর পেছনে নেপথ্যের উদ্দেশ্যটা কি হতে পারে বলে আপনার মনে হয়? লোকজন ব্যস্ত, এগুলো নিয়ে ব্যস্ত, করোনাতে হাজার হাজার লোক মারা যাচ্ছে, দেশের প্রবৃদ্ধি, এই যে প্রথম আলোতে ছোট্ট একটা খবর এসছে 2019-20 সালে জিডিপি গ্রোথ বেড়েছে 3.5%, 7-এর জায়গায় অর্ধেকে নেমেছে, 21-22 হয়তো 2% গ্রোথ হবে, আর বলছে জিডিপি 7% বাড়ছে, এবং জিডিপি প্রবৃদ্ধি মানে দেশের উন্নয়ন না, কারণ প্রবৃদ্ধি বাড়া মানে সালমান রহমান এবং বসুন্ধরাদের পোয়া বাড়ো, আমাদের কি জনগণের কি? সুতরাং প্রবৃদ্ধিও কমে যাচ্ছে, কয়েকদিন পরে চাকা বন্ধ হয়ে যাবে, গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, কেননা রোবোটাইজেশন হয়ে যাচ্ছে, একটা রোবোটে 500 গার্মেন্ট ফ্যাক্টরি ওয়ার্কারের সমান শার্ট কাপড় বানাবে, তখন কোথায় যাবে বাংলাদেশ? বাংলাদেশ তো অন্য কিছু বানাচ্ছে না, ক্রিকেটের পিছনে টাকা খরচ করে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ জিতছি, অত টাকা তো পৃথিবীর কোনো দেশ তার ক্রিকেট টিমের পিছনে ব্যবহার করতে পারে না, করেও না, যার যার লোকাল টিম তারা করবে, তারপরে ন্যাশনাল টিম হয়।
আমাদের যেহেতু সব জায়গায় ঠনঠনা, পেশি শক্তি নাই, শারীরিক শক্তি নাই, সুতরাং অলিম্পিকে তো একটা হিটেও টিকতে পারি না। সুতরাং একমাত্র ক্রিকেটে, এখন ফুটবল আগে খেলতো, ফুটবল এখন খুব কষ্টকর, মানে জেতা মুশকিল, কারণ ক্রিকেটে এখন সবার সম্মুখে জেতা যায়। এখন ক্রিকেট ক্রিকেট দিয়ে দেশের মুখোজ্জ্বল করা হচ্ছে আর ডাইভার্ট করা হচ্ছে ইস্যুগুলো। ক্রিকেট আমরা জিতেছি, দেখো আমরা কত মহান জাতি, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্রিকেটে জিততে হবে, সুতরাং যা কিছু আসলে বঙ্গবন্ধুর স্বপ্ন। তবে আসল কথাগুলো, জিডিপি গ্রোথ কমে যাচ্ছে, করোনা লোক মারা যাচ্ছে, করোনা টিকা নিয়ে দুর্নীতি হচ্ছে, টিকা আসছে না, বলছে যে কয় কোটি টিকা দেওয়া হবে, কয়দিন, একদিনেই সমস্ত ক্লিনিকগুলো বন্ধ হয়ে গেল, টিকা দেওয়ার মতো পর্যাপ্ত টিকা নেই। এটা নিয়ে কেউ হাসিনারে টুটি টিপে যদি ধরতো, তাহলে ওটা আমি আলোচনার বিষয় হতো, খবর হতো, যে জনগণ হাসিনার টুটি চিপে ধরেছে, ওর স্বাস্থ্যমন্ত্রী টুটি চিপে ধরেছে, ডাক্তারদের টুটি চিপে ধরেছে, তাহলে বুঝতাম কোথাকার কোন আনবীর, কোথাকার কোন পরিমণি, কি করলো না করলো, কার কে কার সঙ্গে শুলো আর না শুলো, তাতে আমার কি যায় আসে, দেশের কি যায় আসে, করুক না। তো ডক্টর তাজাশমি, এদিকে নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীকে গতকাল জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ, এবং তাকে গ্রেপ্তার এবং তাকে ছেড়ে দেওয়া এই বিষয়টি নিয়ে একটি হাইপোথেসিস করেছেন পিনাকী ভট্টাচার্য, সেটার অংশ বিষয়ে আমি একটু পড়ে শোনাতে চাচ্ছি। তিনি বলেছেন যে চয়নিকা চৌধুরী গ্রেপ্তার হয়েছে, ঘটনাটার রাজনৈতিক তাৎপর্য কি? আমার অনুমান, চয়নিকা চৌধুরী চলমান র বিরোধী হাসিনার যে অপারেশন চলছে তার একজন গুরুত্বপূর্ণ ক্লু। সম্ভবত চয়নিকা চৌধুরী হচ্ছেন রয়ের সেই হানি ট্র্যাপ ম্যানেজমেন্ট এক্সপার্ট, একটা সত্যিকার মৌচাকে একটা মৌমাছির রানীর যে সেন্ট্রাল ম্যানেজমেন্ট থাকে, ঠিক সেভাবেই এই নেটওয়ার্ক র তৈরি করিয়ে নিয়েছিল অন্তত 15 বছর আগে কোনো এক মডেলের হাত দিয়ে। এই চক্রে কেউ ঢুকলে কেউই বের হতে পারতো না, তাকে বের হতে দেওয়া হতো না। রয়ের সেই হানি ট্র্যাপের কাজগুলো কি ছিল? তারা অসংখ্য নারীকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মনোরঞ্জনের জন্য পাঠিয়ে দিয়ে তাদের একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও তুলে সেটা দিয়ে ব্ল্যাকমেইল করতো। তো এইটা একটা অ্যানালাইসিস বা একটা প্রেডিকশন তিনি করলেন, আপনি এটার সাথে কতটা পড়েছি, যেহেতু পিনাকের সঙ্গে আমি ফেসবুকে আছি। দেখেন, এই যে স্পাইং করার জন্য প্রস্টিটিউটদের ব্যবহার করা, এটা বিলেতে যেমন 1960-এর দশকে 1961 বা 1962 সালে লন্ডনে একজন খুব নাম করা প্রস্টিটিউট ছিলেন ক্রিস্টিন কেলার, ক্রিস্টিন কেলারের সঙ্গে রাশিয়ানদের সম্পর্ক ছিল, এবং বিলাতের যে ডিফেন্স মিনিস্টার প্রফুমো, লর্ড প্রফুমোর সম্পর্ক ছিল, এবং লর্ড প্রফুমোর ওই ক্রিস্টিন কেলার তার কাছ থেকে অনেক গোপন রাষ্ট্রীয় নিরাপত্তার খবর টবর গুলো রীতিমতো রেগুলারলি রাশিয়ানদের কাছে বিক্রি করত। এটা যখন জানাশোনা হয়ে গেল, প্রফুমোর চাকরি চলে গেল, ক্রিস্টিন কেলারকে গ্রেপ্তার করা হলো, এটা নিয়ে মহা কেলেঙ্কারি হলো। কারণ চয়নিকা চৌধুরী, আমি নামও এই সেদিন প্রথম শুনলাম, উনি হিন্দু না মুসলমান তাও জানি না, তো উনি হয়তো মক্ষী রানী হতে পারেন, যে ম্যাডাম তার আন্ডারে 100 বা 100 ডজন প্রস্টিটিউট থাকতে পারে, এটা তো স্বাভাবিক, এবং তাদেরকে র পয়সা দিয়ে ব্ল্যাকমেল করাবে, এটাও তো কোনো অস্বাভাবিক ব্যাপার না, যে একটা লোককে ছবি টবিতে রেখে দেওয়ার পরে এমপি বা একজন মন্ত্রী বা একজন পুলিশ অফিসার তার সঙ্গে এক প্রস্টিটিউটের ছবি যদি থাকে, এখন তো সেল ফোনের বদলতে যে কেউ কপি করতে পারে, সিসি ক্যামেরার দ্বারা কপি করে রাখতে পারে, তখন তাকে বলা হবে যে তুমি যদি এই কাজ না করো, সরকারের এই গোপন তথ্যগুলো যদি ভারতকে না দাও, তখন জানিয়ে দেব তুমি তোমার পরিবারের কাছে, ছেলে মেয়ের কাছে, স্ত্রীর কাছে লজ্জিত হবে। সুতরাং সবাই তো লজ্জাহীন না হাসিনার মতো, সুতরাং যাদের লজ্জা আছে তারা মনে করে সর্বনাশ, একটা কাজ তো করে ফেলেছি, এখন এরা যা বলে তাই করতে হবে, এটাই ব্ল্যাকমেইল। তবে সবচেয়ে যে ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে, আমি পিনাকিকে হলেও বলতাম, হাসিনা রয়ের বিরুদ্ধে নেমেছেন, এটা বলা হচ্ছে বেনাজির রাই অপারেশন করছে, তমুককে ধরছে, তমুককে ধরছে, তাহলে আবার র আবার কিভাবে চয়নিকা চৌধুরীকে মুক্ত করে নিয়ে যায়? দুটোর মধ্যে একটা সত্য হবে, যে রয়ের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, হাসিনা চীনের দিকে ঝুঁকছে, এবং চীনের সমর্থনে এখন ভারতীয়দেরকে কোন ঠাসা করা হচ্ছে, এতেই বাংলাদেশি উজুগে বাঙালি খুব খুশি, খুব ভালো, খুব ভালো, চীন এবার এসে গেল,
ভারতে কোণঠাসা করা হলো। আরে ভারতীয় গুর্খা কমান্ডো তো হাসিনাকে রক্ষা করছে, পাহারা দিচ্ছে, তাদের নিয়ন্ত্রণের দেশ। তো চীন এখন পরে কি করবে, চীন চিকেন নেক কেটে দেবে কি না, এবং অরুণাচল দখল করার জন্য চীনের ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর কেটে দেওয়ার কোনো তত বেশি গুরুত্ব নেই। মানে চীনের সঙ্গে ভারতের তুলনা করলে একটা হাতির সঙ্গে একটা গরুর তুলনা, একটা বড় যত বড়ই গরু হোক হাতির সঙ্গে কুস্তি করে পারবে না। সুতরাং ভারত যত বড়ই হোক এবং ভারতের অস্ত্র শস্ত্র টেকনোলজি সম্পর্কে সবাই জানে, ভারত তো বোধ হয় পাকিস্তানের সঙ্গে ওয়ান অ্যান্ড ওয়ানে খুবই কষ্ট করে হলে হয়তো জিতবে বা হেরেও যেতে পারে। সুতরাং চীন হচ্ছে একটা অন্য লিগের প্লেয়ার, তার সঙ্গে ভারতের তুলনা হয় না। সুতরাং চীন এসে গেছে চিকেন নেক কেটে দেবে, বাংলাদেশে চীন ইনভেস্ট করেছে, ভারতকে কর্নার করবে, এটা তার লং টার্ম প্রোগ্রাম। তবে চীনের প্রোগ্রামের জন্যই এখন সব রকে ধরে ধরে গায়েব করে দেওয়া হবে, রয়ের প্রতি অ্যাকশন নেওয়া হচ্ছে। আরে এখনো তো চীনা ইঞ্জিনিয়ার টেকনোক্র্যাটদের ভারতীয়রা বা বাঙালিরা মেরে ফেলছে। সুতরাং চীন ভারত একটা যুদ্ধ হচ্ছে, বিগ গেম এখানে হবে। তবে এখনই এটা হচ্ছে বর্তমানে, হাসিনা র এবং র পন্থীদেরকে গ্রেপ্তার করছে, তাহলে তো হাসিনা ইন্দিরা গান্ধীর মতো ঠুস হয়ে যেত। তার গুর্খা যে বডিগার্ড, তারাই তো হাসিনাকে একটা ঝাঁঝরা করে দিত তার বডি তাদের বন্দুক দিয়ে, যেহেতু তাদের নিরাপত্তাতেই গণভবনে রাত কাটায়। আগে তো মার্চ মাসে যখন অবস্থা খারাপ ছিল সে তো ওখানে ঘুমাতেও না। সুতরাং দুটো অ্যাম্বিভ্যালেন্ট স্টেটমেন্ট, যে ভারতীয়রা দেশ চালায়, আবার হাসিনা ভারতীয়দের এখন ধরে ধরে শাস্তা করছে। আসলে ওদের ভেতরের অন্তর্দ্বন্দ্ব, এটাই আমি মনে করি। এবং অন্তর্দ্বন্দ্ব বেনাজির এবং রাইভাল পার্টির সঙ্গে, আর দ্বিতীয় হচ্ছে হাসিনার ডাইভার্সন, ডিভাইড অ্যান্ড রুল করার জন্য কিছু উপকরণ, কিছু কি বলে এন্টারটেইনমেন্ট। এই যে পরিমণি আর এতগুলোর নাম শোনা যাচ্ছে, তাদের সসি ছবি আসছে, এগুলো দেখে তো লোকজন, যেমন আমাদের কবি তথাকথিত কবি নিরবলন্দ গুণ বলছেন তাকে ছেড়ে দেওয়া হোক, সে বাংলাদেশের সুচিত্রা সেন, সেফুদা বলছেন যে আমার নাতনি, আরে এই ধরনের অবান্তর খবর দিয়ে এখন অন কমেন্ট কাউন্টার কমেন্ট লোকজনের আর কাজ নাই। আরে বাবা তোর বাড়ির পাশের লোক করোনায় মরছে, তুই কালকে বেঁচে থাকবি কিনা ওটা চিন্তা কর, তারপরে 20 বছর পরে দেশের কি অবস্থা হবে, একটা এমএ পাস করে যে বেরোচ্ছে প্র্যাকটিক্যালি একটা নিরক্ষর ব্যক্তি, অশিক্ষিত ব্যক্তিকে এই যে পাবলিক ইউনিভার্সিটি গুলো থেকে এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রতি বছর যন্ত্রের মাধ্যমে বের করা হচ্ছে হাজার হাজার গ্রাজুয়েট, এরা না জানে মানে বাংলা, না জানে ইংরেজি, না জানে কোনো কিছু। মানে আমি বলছি ওদের সংখ্যা যারা জানে খুব বেশি হলে 10%, 20%, 80% ছেলে মেয়ে অশিক্ষিত হয়ে বেরোচ্ছে, যার প্রমাণ ফেসবুকে তাদের যে প্রশ্ন গালাগালি, এটা দেখে আমি বুঝতে পারি অধঃপতনের কোথায় চলে গেছে। তো স্যার, যেহেতু ভারত বাংলাদেশ সমীকরণের নিয়ে আলোচনা এসেই গেল, তো আমি এই সাম্প্রতিক সময়ে যে মানুষ যে বলার চেষ্টা করছে যে বাংলাদেশ ভারতের বলয় থেকে বের হয়ে ক্রমেই চীনপন্থী হয়ে উঠছে, তো এই বিষয়টার সাথে আমি একটু মানে আমি দ্বিমত প্রকাশ করি। কারণ ডেইলি স্টার তারা সম্প্রতি রিপোর্ট করেছে যে ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনা ভাইরাসের যে টিকা কোভ্যাক্সিন, সেটি বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিল। অথচ বাংলাদেশে উৎপাদিত যে বঙ্গোভ্যাক্স, সেটি কিন্তু এখনো গ্রিন সিগন্যাল পাচ্ছে না। তো তাই যারা বলছে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছে, এটা তো আসলে যুক্তিসঙ্গত নয় বলেই আমার কাছে মনে হচ্ছে। আপনার কি মনে হয়? রন্ধ্রে রন্ধ্রে ভারতীয় স্পাই, পুলিশ বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, শিক্ষা মন্ত্রণালয় বলেন, মিডিয়া বলেন, আর সেনাবাহিনী বলেন, পুলিশ, সব জায়গায় তো তারা ভার্চুয়ালি। এটা পশ্চিমবঙ্গের চেয়েও খারাপ অবস্থায়, পশ্চিমবঙ্গে তো অন্ততপক্ষে মমতা ব্যানার্জি আছেন দিল্লিকে রোখার জন্য, এখানে তো কোনো মমতা ব্যানার্জিও নাই। হাসিনা তো মোদির দাস, আগে মনমোহন সিং এর দাস দাসী ছিলেন, এখন মোদির দাসী। সুতরাং মোদির দাস দাসীরা দেশ চালাচ্ছে, আমরা খুব মনে মনে খুশি, আমরা ভারতীয়দের বের করে দিয়েছি। আরে বাবা, ভারতীয়রা তোর গলা টিপে তোর গলায় পা দিয়ে দাঁড়িয়ে আছে,
আর আমরা খুশি, এরা আর মারামারি করছে, আমরা মনে করি একটা কিছু হচ্ছে। এগুলোর কোন রাজনৈতিক তাৎপর্য নেই, এগুলো সমস্ত মুখরোচক ব্যাপার। ব্যভিচার, ব্যভিচারের একটা দিক যে দুর্নীতি ঘটছে হচ্ছে তার একটা ছোট্ট একটা স্যাম্পল মাত্র, আসল ঘটনা তো এর চেয়েও ভয়ানক, এর চেয়ে অনেক বড়। আর এদিকে স্যার, যে ভারতের যে টিকা সেটির যে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়া হচ্ছে, তো এটা অনেকে বলছে যে আমাদের দেশের জনগণকে এখানে গিনিপিক বানানো হচ্ছে, আপনি কি মনে করেন এই বিষয়টা? আমি জানি না, আমি মেডিকেল সায়েন্স সম্বন্ধে কিছুই জানি না, বাংলাদেশের কতটা পারদর্শিতা আছে টিকা বানানোর ব্যাপারে আমি সন্দেহ করি। তারা তো বোধহয় ডিস্টিল ওয়াটার ছাড়া উচ্চ পর্যায়ে আর কিছু ওষুধ তারা তৈরি করে, টিকা বানানোর টেকনোলজি তো নেই। একবার তো গত বছর তো খবর চলে আসলো মিটফোর্ড হাসপাতালের এক ডাক্তার নাকি অলরেডি করোনার ওষুধ বের করে ফেলেছেন, উনি যেটা ব্যবহার করেন ওটা দিয়ে নাকি 60 জন পেশেন্টের ভিতরে 4-5 জন সুস্থ হয়ে গেছে, কারোই করোনা হয়নি। এটা যদি কমপক্ষে 1000 করোনাগ্রস্ত রোগীর উপর যদি প্রয়োগ করতেন তাহলে বলা যেত ওই ডাক্তার সাহেব একটা সাকসেসফুল হয়েছেন। কই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো ওই ডাক্তারের কথা মতো ওই ওষুধ দিয়ে তারা করোনা নিরোধ করছে না, এবং বলা হলো করোনার টিকা আবিষ্কার হয়ে যাবে, করোনার ওষুধও বের করে ফেলেছি, তাহলে দুটো নোবেল প্রাইজ বাংলাদেশের প্রাপ্য হেলথ সেকশনে। হেলথ সায়েন্সে বাংলাদেশ দুটো নোবেল পুরস্কারের জন্য অলরেডি যোগ্য হয়ে গেছে, অপেক্ষা করেন কদিন পরে দেখবেন যে এগুলো উদ্ভট কথা। এই যে ইন্টেল ছাড়া গাড়ি চলে, শুধু পানি দিয়ে গাড়ি চলবে, এই ধরনের আবিষ্কার করে খবরের কাগজে, খবরও আসে আমাদের বাঙালি ছেলে কত বুদ্ধিমান, কোন গাড়ি চালাবে কোনো পেট্রোল লাগবে না। তো এই ধরনের উদ্ভট কথাবার্তা আমি এর 2 পয়সা দাম দেই না। যখন হাতে আসবে, ওই যে ইংরেজিতে একটা কথাও আছে, দ্য টেস্ট অফ দ্য পুডিং ইজ ইন দ্য ইটিং, আমি খেয়ে বলবো যে পুডিংটা কেমন হয়েছে। পুডিং দেখতে তো খুব ভালো, ওটা তিতা না মিষ্টি না টক না দুর্গন্ধময় পচা, এটা কি করে বুঝবো? সুতরাং এই বাংলাদেশিদের বাগাড়ম্ব, একটা কিছু হলেই আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আন্তর্জাতিক মান সম্পন্ন, এটা আমাদের ইনফিরিয়রিটি কমপ্লেক্সের একটা প্রতিফলন। আমরা নিজেদেরকে খুবই ছোট মনে করি, এত ছোট মনে করি যে আমাদের কোনো বিজ্ঞানী, আমাদের কোনো সাহিত্যিক, আমাদের কেউ পৃথিবীর কোথাও যদি কোনো জায়গাটা বড় চাকরি করে কিছু পায়, আরে বাবা 18 কোটির দেশ থেকে যদি 18 জন লোক পৃথিবীর বিভিন্ন জায়গায় নাম করেছে তাতে এত লাফানের কি হল? মানে তুলনা করো ইসরায়েলের সঙ্গে, জার্মানির সঙ্গে, ব্রিটেনের সঙ্গে, কোরিয়ার সঙ্গে। কোরিয়া কি ছিল 66 সালে? আমাদের চেয়ে গরিব ছিল। কোরিয়ানরা যে গাড়ি বানাচ্ছে এখন, মানে আমি তখন কোরিয়ান গাড়ি চালাতে চেষ্টা চিন্তা করছি, জার্মান গাড়ি বিক্রি করে কোরিয়ান গাড়ি কিনবো, কেন টেকনোলজি ভালো, আমার সেলফোন স্যামসাং ব্যবহার করি। সুতরাং ওটা কেন আমরা পারি না? আমরা সেলফোনও বানাতে পারি না। সুতরাং খালি বাগাড়ম্ব। এই যে মেডিকেল সায়েন্সের যে কথাগুলো বলছেন, এগুলো আমি 2 পয়সা দামও দেই না। আই ডোন্ট বিলিভ ইন কনস্পিরেসি থিওরিজ।